মাইক ম্যান কই সর্বসাধ্য গুরুর চরণে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজিত মিলন মেলায় সৎসঙ্গ সাধু সঙ্গে যারা উপস্থিত আছেন, আমি যে আইনটা করে দিয়েছি আসলে কথা বলা যাবে না, পরিচয় দেওয়া, শুধু সকলেই আমারে চেনেন। আমি এ দরবারের অতি নগণ্য আসলে গোলামও কি গোলামি কি বা গোলাম কি এটা আমি জানি না। হ্যালো, আস্তে ছোট, অনেক ছোটবেলায় আজকের থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে এই দরবারে আমার জীবনের প্রথম আমার দোয়েলের এই আঙিনায় আসার মতো সৌভাগ্য হয়েছিল। বাহ বাহ বাহ, তো ভালোবাসায় এত দূর এ পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে আছি, গোলামিটা আমার জীবনে হয় নাই। তো যেহেতু আজকে সাধুর সঙ্গ সৎসঙ্গ এখানে অনেক ধরনের গানেই শিল্পীরা করছে করবে, তো আমার কাছে একটি গানের জন্য বলছে, আমি চেষ্টা করছি গান অনেক ধরনের, যে গানটা শুনতে চাইছে ওইটা আমি শোনাইতে পারবো না কারণ আজকে সে আসন না। তো আমি যত দরবেজি পান্দুসা এবং লালন শাহ সাইজির ঘরের আজকের এই সৎসঙ্গ সাধুসঙ্গ, আমি সাধুসঙ্গকে উদ্দেশ্য করে সাইজির একটি কালাম আপনাদেরকে শোনাই, সর্বচরণেই পাপির ভক্তি রইল জয়। এই গানটি আমি এই জন্য করতে চাই, যেমন আমার বাবা প্রত্যেকটা সাধুর সঙ্গেই তার উদ্বোধনী একটি গান থাকে দরবেজি পান্দুসা ফকিরের, কেন এই গানটি আমার দরবেজি সবদুল সাইজি সবদুল চান নিজেই বাবার মুখে শুনতে ভালোবাসত। গুরু যেটা শুনতে ভালোবাসে ওইটা ভক্তের আদেশ হয়ে যায়। তো আমি এই গানটি এই জন্য করছি যে গানটা আমার ওস্তাদ জি আমার বাবা জান আমার ফকির আবুল সরকার সাহেব আমার বাবা ভালোবাসে, আমি সেই গানটি আপনাদের মাঝে রাখার জন্য চেষ্টা করি। দেখো দেখো মনোরাই হয়েছে উদয়, দেখো মনোরাদি হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে, এ পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। সাইজি বললেন, দেখো দেখো মনোরায় চাঁদ হয়েছে উদয়, চাঁদ মানে আলো, কি আনন্দময় সাধুর এই সাত বাজার, কোন বাজার আজকে যেমন সাধুর সাত বাজার, কি আনন্দময় পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে। আমার জীবনের শেষ সঙ্গটাও কিন্তু আজকে সঙ্গ হতে পারে, পারে না গো। হ্যাঁ বেটা, পাখি কখন যেন উড়ে চলে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন, আজকের এই সঙ্গটাও আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে। পারে এই সাধুর সঙ্গে পারসটা নিয়ে এসে যখন আমার সবদুল চানের সামনে দিত, আজকে সেই সঙ্গ আছে পারসও আছে, সাধুর সঙ্গের সেই সেবার আয়োজনটা করা হয়, সেই থালাটাও সাজানো হয়, কিন্তু আমার সবদুল চান আমার চর্ম চোখের আড়াল হয়ে, কত মানুষ দেখি কিন্তু আমার সবদুল চান এসে আসে বাবা, এজন্য পাপির ভাগ্যে মতো দিন আর আমার ভাগ্যে না হোক, আজকের এই সঙ্গটা শেষ সঙ্গ। আমি সকলের কাছে এই মিনতি করে আমার সাইজের এই কালামটুকু সাধুগুরুর চরণে রাখার জন্য। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাথ বাজারে, এ পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে,
সারা বিভাগে দেখো দেখো এমন দিন কি আর হবে রে।